সম্মানিত উপস্থিতি দিনী ভাইরা, দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি চেষ্টা করব যেটা উত্তর দেওয়ার মতো আমার জানা আছে সেটা উত্তর দেবে, যেটা জানা নেই আমি বলবো যে জানা নেই। প্রশ্ন করেছেন, সিয়াসত কি? সিয়াসত কি? সিয়াসতের মাধ্যমে কি শরীয়তের বিধানকে সাময়িকভাবে স্থগিত করা যায়? প্রথম কথা হচ্ছে সিয়াসত কি? সিয়াসত একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মূলত সাসা ইয়াসুসু থেকে আল কিয়াদা, পরিচালনা করা, চালানো। সেখান থেকে সিয়াসি বলা হয় থাকে যিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকেন, সেটাখান থেকে সিয়াসা শব্দটি রাজনীতি অর্থ ব্যবহৃত হয়ে থাকে। সিয়াসত এই শব্দটি হাদিসের মধ্যেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন যে বনী ইসরাইল তাদের যখন পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন সাসাহুমুল আম্বিয়া, যে নবীগণ তাদেরকে পরিচালনা করত, তাদের সিয়াসতটা নবীদের দ্বারা পরিচালিত হয়েছে। বনী ইসরাইল যে ইহুদিরা রয়েছে বর্তমানে, তাদের সিয়াসতটা নবীদের দ্বারা পরিচালিত হয়েছিল, সেখান থেকে সিয়াসত শব্দটি এসেছে। সিয়াসত এর প্রকৃত মিনিং কী বা এটা পারিভাষিকভাবে কী বোঝায়, এ বিষয়ের উপর সর্বপ্রথম কিতাব লিখেছেন আবু ইয়ালা আল ফাররা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই আহকাম সুলতানিয়া নাম দিয়ে। এর পরবর্তী সময় অনেকে বিষয়ের উপর রাইট আপ হয়েছে, অনেক লিখনি এসেছে, অনেক দীর্ঘ লিখনি আছে এ বিষয়ের উপর। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনিও একটি কিতাব লিখেছেন আসিয়াসা শারঈয়া, মানে শরী যেই সিয়াসা রয়েছে এই বিষয়ের উপর। এর প্রকৃত কথা হচ্ছে জালবুল মানাফি' ওয়া দাফউল মাফাসিদ, মানুষের জন্য যেটি কল্যাণকর এই কল্যাণকর কাজ করা, আর মানুষের জন্য যেটি অকল্যাণকর সেগুলো থেকে মানুষদেরকে মানে বিরত রাখা, অথবা অকল্যাণকর কাজ থেকে মানুষদেরকে দূরে রাখা, এটা হচ্ছে মূলত এর প্রকৃত কাজ। এটা এটা না হচ্ছে সিয়াসত। এই সিয়াসতের মাধ্যমে শরীয়তের কোনো বিধানের কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের পরিবর্তন অথবা কোনো ধরনের স্থগিতকরণের বিধান পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়নি। যদি কেউ বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন, বুঝতে পেরেছেন, পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়নি। সিয়াসতের মাধ্যমে ইসলামের বিধান পরিবর্তন করা যায় নি, ইসলামের বিধান পরিবর্তন করার অধিকার কারো নেই, কারো নেই, ইসলামের বিধান কেউ পরিবর্তন করতে পারে না। সুতরাং সিয়াসত নয়, কোনো কিছুর মাধ্যমে ইসলামের বিধান পরিবর্তন হবে না। আর ইসলাম বিধানটা এত ফ্লেক্সিবল যে এটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ আপনার জ্বর হয়েছে, আপনার অসুস্থতা আছে, আপনার কী নেই, সিয়াম নেই, আর আমার অসুস্থতা নেই, আমার কী রয়েছে, সিয়াম। তো তাহলে কি বুঝতে পেরেছেন তো, এটা ব্যক্তির সাথে মানে সামঞ্জস্যপূর্ণ। ইসলাম বিধানটাকে এমনভাবে ফ্লেক্সিবল করেছেন যেখানে যেভাবে খাটা দরকার সেভাবে সেখানে খেটে যাবে, বুঝতে পেরেছেন। সুতরাং এটা স্থগিত করা আর স্থগিত না করার সাথে কোনো সম্পৃক্ত নয়, প্রত্যেকটি প্রেক্ষাপটের সাথে, প্রত্যেকটি পরিস্থিতির সাথে ইসলামের বিধানগুলো একেবারে অ্যাডজাস্ট করা আছে, অ্যাডজাস্ট করা আছে। সুতরাং দুনিয়ার কোনো আলেম নিজের জ্ঞান দিয়ে, নিজের মেধা দিয়ে এগুলোকে কী করতে হবে না, অ্যাডজাস্ট করতে হবে না। বুঝতে পারলাম কিনা? জি। প্রশ্ন করেছেন, অনুসন্ধানী সাংবাদিকতার ব্যাপারে ইসলামের হুকুম কি? অনুসন্ধানী সাংবাদিকতা বলতে যেটি বোঝায় সেটা হচ্ছে যদি এই অনুসন্ধানটা মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে অথবা দেশের জাতীয় স্বার্থে যদি হয়ে থাকে তাহলে ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন দেয়। আর যদি এই অনুসন্ধানটা উদ্দেশ্য হয় কোনো শুধুমাত্র ফেতনা তৈরি করার জন্য, বিপর্যয়ের জন্য, অথবা কোনো দল মানে আরেক দল আরেক দলের বিপক্ষে যাওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে, অথবা কোনো ব্যক্তির দোষ তালাশ করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ইসলামী শরীয়ত এটাকে হারাম করে, বুঝতে পেরেছেন। তাই যদি অনুসন্ধানটা জাতীয় দেশীয় স্বার্থে হয়ে থাকে তাহলে এই ধরনের
অনুসন্ধান করা জায়েজ, এই ধরনের সাংবাদিকতা জায়েজ রয়েছে। কিন্তু ইসলাম সাংবাদিকতার ক্ষেত্রে যে মূলনীতি ইসলাম দিয়েছে সেই মূলনীতিটা হচ্ছে এই যে আপনার যে খবর আপনি প্রচার করতেছেন এই খবরের মাধ্যমে আপনি কি তাহকিকুল মাসলাহা মানে কি মাসলাহা বা স্বার্থ এর মাধ্যমে বাস্তবায়ন করতেছেন, আদৌ কি কোনো স্বার্থ আছে কিনা। যদি কোনো ধরনের মানে স্বার্থ বা কোনো ধরনের ফায়দা এর মধ্যে না থাকে এই ধরনের সংবাদ প্রচার করা ইসলামী শরীয়তে কি নয় বৈধ, কোন প্রয়োজন এই ধরনের সাংবাদিকতার প্রয়োজন, এই ধরনের সংবাদ প্রচার করাও ইসলাম বৈধ নয়। আরেকটি পলিসি ইসলামে রয়েছে সেটা হলো রাষ্ট্রীয় পলিসি। রাষ্ট্রীয় পলিসি অবশ্যই আপনাকে কী করতে হবে, অনুসরণ করতে হবে। রাষ্ট্রীয় পলিসির বাইরে গিয়ে আপনি রাষ্ট্রীয় পলিসিকে লঙ্ঘন করার জন্য অথবা ফেতনা তৈরি করার জন্য কোনো ধরনের মানে খবর কী করতে পারবেন, সংবাদ প্রচার করতে পারবেন না। এটি আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলছি, বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইসলাম রাষ্ট্রের বিধান বলে আলোচনা করা হচ্ছে, যেহেতু রাষ্ট্র সংক্রান্ত যত মাসআলা আসবে সবগুলো ইসলামী রাষ্ট্রের বিধান। যেখানে ইসলাম ইসলামী রাষ্ট্র নেই সেখানে এগুলো সব কিছু জড়িত হবে, মানে জাতীয় আন্তর্জাতিক স্বার্থের সাথে সম্পৃক্ত হবে সব কিছু। সেখানে যে কোনো একজন যোগ্য আলেম এই বিষয়ে তিনি কী করে দেবেন, দিক নির্দেশনা দিয়ে দেবেন। কিন্তু আমরা যে মাসআলাগুলো আলোচনা করছি সেগুলো ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, আকিকা দেওয়ার নিয়ম কী? আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে যদি ছেলে সন্তান হয় তাহলে দুটি, তার পক্ষ থেকে ওয়ানিল গোলামি শায়তানে মুতাকাফি আথান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে সন্তান হলে তার পক্ষ থেকে দুটি জবে করবেন, আর ওয়ানিল জারিয়াতি শায়তুন ওয়াহিদা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটি জবে করবেন। ইউ আক্কু আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিন তার পক্ষ থেকে জবে করবেন। জবেটা হবে কী হবে, সপ্তম দিন তার পক্ষ থেকে জবে করা হবে। হুজির ডেকে আনার কোনো প্রয়োজন নেই এর জন্য, মানে কোনো ধরনের ফরমালিটিস নেই, শুধুমাত্র তার পক্ষ থেকে জবে করলেই হুকুম আদায় হয়ে যাবে। জবে করলেই হুকুম আদায় হয়ে যাবে। বকরি মাংস বন্টন কীভাবে করবো, বন্টনের ক্ষেত্রে আপনি সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেবেন, সামর্থ্য অনুযায়ী বন্টন করে দেবেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে মানে প্রত্যেককে মানে একটা পোর্শন মানে দেয়া, একবারে টুকরা টুকরা না করে দেয়া। কিন্তু সেটা যদি সম্ভব না হয় আপনি মানে যে কোনোভাবে বন্টন করলেই আপনি বন্টন করতে পারবেন। সেটা বন্টন করাও জায়েজ, আর সেটা লোক থেকে খাবার ব্যবস্থা করে দেওয়াও জায়েজ, দুটিই জায়েজ রয়েছে ইসলামী শরীয়ত এক্ষেত্রে মানে কমন মানে নির্দেশনা দিয়েছে। জি, মাথার এক স্থান থেকে চুল নিয়ে অন্য স্থানে লাগানো কি জায়েজ? আমি জানি না চুলের এই যে মানে আপনি যেই ট্রান্সপ্লান্ট সিস্টেম এটা কি চালু আছে কি না আমার জানা নেই। যদি কারো অসুস্থতার কারণে এই ধরনের হয়ে থাকে, শেখ মোহাম্মদ বখতার হাফিজুল্লাহ তাআলা তিনি তার আহকামের আল জিরাহা তিব্বিয়ার মধ্যে বলেছেন যে যদি এই কারণে হয় যে মানে অসুস্থতার কারণে চুল মানে একেবারেই পড়ে যাচ্ছে, তারপরে সেটাকে চিকিৎসা করার মতো ব্যবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু সেটা আদৌ কি এই ধরনের ট্রান্সপ্লান্ট সিস্টেম যে এক জায়গা থেকে আরেক জায়গায় চুল মানে লাগানোর মতো সিস্টেম আছে কি না আমার জানা নেই, এটি চালু হয়েছে বলে আমার জানা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, হাদিসের তাহকিকের ক্ষেত্রে অনেক মুহাদ্দিস বলেন হাদিসটি হাসান, আর অনেক মুহাদ্দিস বলেন হাদিসটি দুর্বল। আমি যতটুকু জানি হাসান হাদিস গ্রহণযোগ্য হাদিস, আর দুর্বল হাদিস বিজ্ঞ ওলামায়ে কেরাম গ্রহণ করতে নিষেধ করেন, এক্ষেত্রে আমরা কোন তাহকিক গ্রহণ করব? এখানে আপনাকে মানে জানতে হবে যে মানে যিনি তাহকিকের কথা উল্লেখ করেছেন তিনি আদৌ আহলে তাহকিক কিনা, মুহাক্কিক কিনা। যদি আপনি মনে করেন যে এই লোকটা নির্ভরযোগ্য মুহাক্কিক, বুঝতে পেরেছেন, তাহলে তার বক্তব্য আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আন্দাজে যার তাহকিকের কোনো জ্ঞান নেই এরকম লোকে যদি হাদিস সম্পর্কে বক্তব্য দেন হাসান বা সহি বলে দেন, তার বক্তব্য গ্রহণযোগ্য নয়, বুঝতে পেরেছেন কিনা। আর এক্ষেত্রে মূলনীতি আপনাকে জানতে হবে, ইসলামের মূলনীতিগুলো জেনে নিলে আপনার জন্য সহজ হবে, বুঝলেন। এই দুটি মূলনীতিগুলো শেখুল ইসলাম কাজী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং জৌজি রহমতুল্লাহ তার কিতাবুল মদুয়াতের মুকাদ্দিমার মধ্যে উল্লেখ করেছেন। মানে দাঈফ হাদিসগুলোর মূলনীতি আছে, এই মূলনীতিগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে মানে এই যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যটা হাদিস হাসান বলে দিলেই চলবে না, হাদিসটা গ্রহণযোগ্য আছে কিনা, এই মূলনীতিগুলো আপনাকে জেনে নিতে হবে হাদিসের বিষয়ে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহলে তাহকিকদের মতো এই যুগে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তাহকিককে অধিকাংশ আহলে তাহকিকগণ অধিকাংশ মুহাদ্দিসিনগণ গ্রহণ করেছেন,
সুতরাং যদি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তাহকিকটা আপনি গ্রহণ করেন তাহলে আপনার আর অত বেশি ঝামেলা করার দরকার নেই। বুঝতে পেরেছেন? শেখ রহমুল্লাহ তারা যথাসম্ভব চেষ্টা করেছেন ভালো মানের তাহকিক করার জন্য। যদিও শেখের বিভিন্ন তাহকিকের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, আমাদের মানে আলাদা তাহকিক রয়েছে, বাকি কোনো সন্দেহ নেই শেখের তাহকিক শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তাহকিকটি অত্যন্ত নির্ভরযোগ্য। আপনারা যদি তার তাহকিকের উপর নির্ভর করেন তাহলে নির্ভর করতে পারেন। আর এছাড়া যাদের তাহকিকের ব্যাপারে জ্ঞান আছে, মানে সত্যিকার জ্ঞান রয়েছে, এ ধরনের ব্যক্তি তাহকিক যদি আপনি গ্রহণ করেন তাহলে গ্রহণ করতে পারবেন। কিন্তু তাহকিকের ব্যাপারে একেবারেই কোনো জ্ঞান নেই অথবা তাহকিক সম্পর্কে মোটেও কিছু জানে না, হাদিস হাসান সহি কীভাবে হয় তাকে সেগুলো সম্পর্কে জ্ঞান নেই, এমন ব্যক্তির বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে কোনো আলেমের বক্তব্য যদি আপনি পেয়ে থাকেন যিনি হাসান বলেছেন, আর যদি নির্ভরযোগ্য কোনো আলেম মোতাকাদ্দিমিনদের মধ্যে কারো বক্তব্য পেয়ে থাকেন যে তিনি হাদিসটাকে দাঈফ বলেছেন, তাহলে আপনি নির্ভরযোগ্য ওই আলেমের বক্তব্যটা আপনি গ্রহণ করবেন আর এই হুজুরকে বলবেন যে ঠিক আছে আপনার বক্তব্য, আপনার তাহকিকটা আমি বুঝতে পেরেছি, তবে আমি আপনার বক্তব্য নিতে পারতেছি না। যেহেতু মনে করেন একটি মাসআলা ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ বলেছেন যে হাদিসটি দাঈফ, গ্রহণযোগ্য না। আর মনে করেন এই যুগের কোনো একজন মৌলবি এসে মানে হাইয়ান ইবনে বাইয়ান এসে বললো যে এই হাদিসটা মানে হাসান গ্রহণযোগ্য, তাহলে আপনি বলবেন যে আসসালামু আলাইকুম, অসুবিধা নেই। ইমাম নবী রহমতুল্লাহ বক্তব্যটা এখানে গ্রহণযোগ্য, কারণ হচ্ছে তিনি হাদিসের ব্যাপারে যে জ্ঞান ছিল এই যুগে মানে আমাদের মতো লোকেরা এই পর্যায়ে যাওয়াটা আমি মনে করি যে অনেক দুরূহ বিষয়, অনেক দুরূহ বিষয়, অনেক বিষয় আমাদের কাছে এখন স্পষ্ট হয়নি, কারণ হাদিসের জ্ঞানগুলো অনেক সূক্ষ্ম, অনেক বিশাল একটি বিষয়। ফলে আপনি সেক্ষেত্রে একজন নির্ভরযোগ্য পূর্ববর্তী আলেমদের অনুসরণ করতে পারবেন। মাজারে মানত করা কোন ধরনের শিরক, শিরকে আকবর কিনা? আপনাদের এখানে এই প্রশ্ন করছে না বাইরে থেকে আসছে প্রশ্ন? আমার তো মনে হচ্ছে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসার কোন, মাজারের মধ্যে মানত করা শিরক আকবর, ইয়াখরুজু বিহি মিনাল দীন, এর থেকে এই কাজের মাধ্যমে দিন থেকে বেরিয়ে যাবে, এ কাজের মাধ্যমে দিন থেকে কী হয়ে যাবে, পরিপূর্ণ বেরিয়ে যাবে, ইসলামের সাথেই তার সম্পর্ক থাকবে না, এটা শিরক আকবর। আমার পৈতৃক সম্পত্তিতে একটি মাজার আছে, আমি কি আক্রমণাত্মক হব নাকি বিনয় সহিত দাওয়া দিব? আপনি কঠিন প্রশ্ন করেছেন, আপনি কঠিন প্রশ্ন করেছেন। আপনি আস্তে আস্তে করে মানে এই মাজার কীভাবে মানে পরিপূর্ণরূপে বন্ধ করা যায় সেই প্রসেসে যাবেন, সেটা আপনাকেই বের করতে হবে, এর পলিসি আপনাকেই বের করতে হবে, আমাকে বের করে দিতে চলবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে সেভাবে আপনাকে অবশ্যই বের করতে হবে, তবে কোনো সন্দেহ নেই এই ধরনের মাজার ব্যবসা থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং এটা শিরকের একটা আখড়া, যাতে করে এখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে মানে আক্রমণাত্মক বলতে কী বোঝায়, আক্রমণাত্মক কোনো কাজই ইসলামে বৈধ নয়, ইসলাম আক্রমণ করে কোনো কিছু করেনি, এটা আপনারা জানেন কি, আক্রমণ করে কোথাও কিছু করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। আপনি তো তাকে বুঝাতে হবে, যদি আক্রমণ করে আপনি করেন তাহলে তো আপনি সেখানে বুঝাতে পারবেন না, বরং হতে পারে যে আপনি শেষ পর্যন্ত এখান থেকে কী হবেন, আউট হয়ে যাবেন। এই জন্য আপনি লোকদেরকে বোঝানোর চেষ্টা করুন, লোকদেরকে বুঝিয়ে যে এই কাজগুলো শিরক, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। ফজরের সুন্নাত নামাজ বাসায় পড়ে মসজিদে যাওয়ার পর 15-10 মিনিট সময় থাকলে তাহিয়াতুল নামাজ, তাহিয়াতুল মসজিদে মসজিদের নামাজ পড়া যাবে কি না? অনুরূপভাবে মাগরিবের সময় 5-10 মিনিট আগে আসলে মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কি না? ধন্যবাদ। হ্যাঁ, ফজরের সালাত যদি সুন্নত আপনি বাসায় পড়েন, বাসায় পড়ার পরে মসজিদে এসেছেন, মসজিদে বসা ততক্ষণ পর্যন্ত এলাও না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন না, এটা মাগরিবের সময়ও, এটা এশার সময়ও, ফজরের সময়ও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতেই নিষেধ করে দিয়েছেন, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে বসতে পারবে না। এই 2 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, শুধুমাত্র ইমাম শৌকানি অথবা সানানি রহমতুল্লাহ আলাইহি এটাকে ওয়াজিব বলার জন্য চেষ্টা করেছেন। জুমহুর আহলুত তাহকিক মুহাদ্দিসিনদের কাছে এই সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কিন্তু সুন্নতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তর্ক করে, আমরা বলি এবং ফতোয়া হচ্ছে ওলামায়ে কেরামের যে এতে গুনাহ হবে না, কিন্তু এই 2 রাকাত সালাত যদি কেউ তারাক করে তাহলে সে গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বসতে, তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে কী করলেন, লঙ্ঘন
এজন্য গুনাহগার হবে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনোভাবেই এলাউ করেননি কোনোভাবেই এলাউ করেননি যে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এলাউ করেননি সুতরাং কেউ যদি মসজিদে আসেন তিনি অবশ্যই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন অন্যথায় বসতে পারবেন না কবর মাজার ও রওজা কি এই কবর মাজার রওজা এগুলো মানে আমাদের আমরা পরিবেশ আবিষ্কার করেছি বুঝলেন বেদাত করার জন্য বেদাতের ডাইমেনশন তৈরি করেছি বুঝতে পেরেছি কিনা হ্যাঁ বেদাতের ডাইমেনশন তৈরি করেছি বেদাতটাকে মানুষের কাছে একটু ডেকোরেটিভ করা দরকার শয়তান রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা বেদাতের প্যাকেজ আলাদা আলাদা করেন বুঝতে পেরেছেন বেদাতের প্যাকেজ যদি কবর যদি বলেন তাহলে শয়তান যদি কবর যাবি কেন আপনি তো কবর যাবেন না এই জন্য এটাকে হয়তো রওজা নাম দিবে অথবা মাজার নাম দিবে নামটা চেঞ্জ করে দিয়েছে মানে শয়তান তো এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে শয়তানের সর্বোচ্চ মানে কৌশল রয়েছে এই জন্য সে এটাকে ডাইমেনশন তৈরি করে দিয়েছে নাম দিয়েছে মাজার না আপনি বলেছেন তো মাজারে গিয়েছি আমি কবর যাইনি কবর পূজারীরা এখন মানে তারা মানে এ কথা বলতে আমরা কবর পূজা করি না মানে আমরা মাজার পূজা করি এ কথা বলে না যে আমরা মাজার পূজা করি একই জিনিস কবর মাজার রাউজা যেই নাম দেন না কেন একই জিনিস রাউজা বলতে হলো বাগানকে বোঝানো হয় মাজার বলতে হলো দর্শনীয় স্থান আপনি বলেন তো কবর মধ্যে দেখার কিছু আছে হ্যাঁ এটা দর্শনীয় স্থান হয় কীভাবে এটা শয়তান ছাড়া কেউ নাম দিয়েছে আপনারা কী মনে করেন এটা শয়তানের একেবারে মানে এই পুরো নামটাই মানে শয়তানের ডেকোরেশন এটা শয়তানই দিয়েছে এটাকে এখানে দেখার কিচ্ছু নেই দর্শনীয় স্থান বলতে কিচ্ছু নেই আর এটাকে রাউজা দেওয়ার কোনো সুযোগ নেই এটা রাউজা নয় এটা বাগান নয় এটা হচ্ছে কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কবর বলেছেন এটা হচ্ছে কবর রাউজা কীভাবে নাম দিচ্ছেন ফলে মানে এই বিভিন্ন ধরনের নাম দিয়ে তারা যেটা বুঝান তারা মনে করেন থাকেন যে যে তাদের ওই কবরস্থ যে ব্যক্তি আছে তাদের কাছে যিনি অনেক বেশি সম্মানিত তারা মনে করে থাকেন যে মানে তার এই স্থানটা জিয়ারতের স্থান এখানে আপনি যত যাবেন তত বেশি আপনি তার কাছ থেকে অনেক ফয়েজ ফজিলত বরকত এগুলো পাবেন বুঝলেন এইটা সবটাই ভয়ঙ্কর ধরনের শিরকি আকীদা ভয়ঙ্কর ধরনের শিরকি আকীদা কবরের কাছ থেকে কবরস্থ ব্যক্তি থেকে কিছু আমরা লাভ করতে পারবো না তাকে যদি কিছু দেওয়ার থাকে আপনি দিতে পারবেন আপনি কিছু নিয়ে আসতে পারবেন না কিন্তু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা কবরে গিয়ে ইমান নিয়ে যাই আসার সময় আমি খালিয়াতে ইমান ছাড়া ফিরে আসি ইমানটা নষ্ট করে দিয়ে আসি যেসব কবরস্থ ব্যক্তির কাছে তার কাছে আমরা চাই তাকে বলি যে আমার জন্য ব্যবস্থা করেন মৃত্যুর পরে কোনো মানুষ কারোর জন্য কিছু করতে পারবে না যতই তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা হোক না কেন কারণ তার নিজের আমলনামা বন্ধ হয়ে গেছে অন্যের আমলনামায় কাজ করবে কিভাবে যার নিজের অ্যাকাউন্টই নেই অন্যের অ্যাকাউন্টে সে টাকা পাঠাবে কোত্থেকে কথাটা বুঝতে পারলাম কি না আমার নিজেরই অ্যাকাউন্ট নেই আমি এখন অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাবো কোত্থেকে টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই আমার আমার নিজেরই কাজ বন্ধ হয়ে গেছে অ্যাকাউন্ট ক্লোজড সুতরাং অন্যের অ্যাকাউন্টে আমি টাকা দিচ্ছি এ কথা ডাহা মিথ্যা কথা অন্যের কোনো উপকার করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে কিছুই উপকার করতে পারবে না এগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তি আমাদের কবর পূজারি মাজার পূজারি দরগা পূজারি দরবার পূজারি এই সমস্ত বন্ধুগণ এগুলো ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছে তার কারণ হচ্ছে এগুলো শয়তান সুন্দর করেই বুঝলেন না উপর দিয়ে মানে ভালো করে প্যাকেজ করে দিয়েছে প্যাকেটটা খুব সুন্দর বুঝলেন না এই প্যাকেটের নাম দিয়েছে মাজার প্যাকেটের নাম দিয়েছে রওজা কেউ কোনো 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 দেখেছে রাউজা মুবারক নাম দিয়েছে ওরস মুবারক আরে ওরস মুবারক হয় কীভাবে ওরস শব্দ অর্থ জানো কিনা তুমি ওরসের অর্থ হচ্ছে মিলন মিলন অর্থ কি মুবারক হয় কীভাবে না ভাষাগত জ্ঞান রয়েছে না ইসলামের জ্ঞান রয়েছে না কোরআন এবং হাদিস সম্পর্কে কিছুই জানে সবটাই মানে শয়তান লানতুল্লাহ আলাই আমাদেরকে সাজায় গুছিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আজকে কী ব্যাপার মানে প্রশ্ন কমের কথা বলার কারণে কি প্রশ্ন বাড়াই দিচ্ছে কিনা বুঝতে পারলাম না প্রশ্ন শেষ করতে হবে আর দিবেন না আর দিবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার বোন নামাজ পড়ে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নামাজ পড়ে না এই কথা বললে তো আর মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন নেই বুঝতে পেরেছেন কারণ নামাজ পড়ে না অর্থই হচ্ছে মানে তার কী নেই ইমানের খোঁজখবর নেই নেই বললাম না আমি বুঝতে পারি খোঁজখবর নেই কোনো সন্দেহ নেই ইমান আছে কি নাই এটা এখন আর কি করতে পারতেছি না
আপনার ব্লাড প্রেশার মেশিন আছে না, রিডিং যদি না আসে তাহলে বুঝতে হবে যে এই লোকের হয়তো প্রেশার একবারেই নেই, অথবা প্রেশার এমন পর্যায়ে চলে গিয়েছে যে মেশিন কি করতে পারতেছে না, রিডিং দিতে পারতেছে না, বুঝতে পেরেছেন? ঠিক এই লোকের অবস্থাও তাই, কারণ এর প্রেশার হয়তো শেষ, ইমান একেবারেই শেষ, অথবা এমন মানে চলে গিয়েছে যে মানে দিয়ে তাকে আর কি করা যাবে না, কোনো কিছুই ওজন করা যাবে না। তাকে আমি এবং আমার স্বামী সন্তানরা অনেক বুঝিয়েছি, তবুও নামাজ পড়ে না। তাকে আমি বলেছিলাম সে নামাজ না পড়লে তার সাথে সম্পর্ক রাখবো না, এবং অনেক দিন তার বাড়ি যাইনি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন আমি কী করব? কোরআন হাদিসের দৃষ্টিতে আমার করণীয় কী জানার উপকৃত? করণীয় তো খুবই সহজ, তার সাথে শুধুমাত্র সৌজন্যতা রক্ষা করবেন, আর কিছুই তার সাথে চলবে না। সৌজন্যতা কী? সৌজন্যতা হচ্ছে আপনার বোন মাঝে মধ্যে খোঁজখবর, যদি সে টেলিফোন করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কী খবর, ভালো, তোমরা কেমন আছো, ভালো, নামাজ পড়ো, আর কিছুই নেই, আর কোনো দরকার নেই। এই সৌজন্যতা রক্ষা করা জায়েজ, আর বাকি ইসলাম কোনো ধরনের সৌজন্যতা এ ধরনের লোকদের সাথে করার বিধান নেই, এদের সাথে কোনো ধরনের ওই আত্মীয়তার সম্পর্ক আসবে কখন? আত্মীয় হলেই তো আত্মীয়তার সম্পর্ক আসবে, বুঝতে পেরেছেন কিনা? আত্মীয় তো মানে আত্মীয়তা থেকে বেরিয়ে গেছে ইমানের কারণে। ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবীর সন্তানকে বলতেছেন, আউয়ালু রাসূলিন আল আলাম, এই বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালামকে বলতেছেন তার সন্তানের ব্যাপারে, যে এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আত্মীয়তার সম্পর্ক বুঝতে পেরেছেন? আত্মীয় সন্তান কাট হয়ে গিয়েছে, এখানে শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখা, আর কিছুই নেই। তাকে সালাতের ব্যাপারে বলে দিবেন, আর বলে দিবেন যে মানে আমরা দুঃখিত, সালাতের ব্যাপারে আমরা অনেক বেশি দুঃখিত, সালাত ছাড়া ইসলামের সামান্যতম কোনো স্থান নেই, আমরা অনেকে বুঝি নেই। আমাদের সমাজের মধ্যে সালাত ছাড়া সবাই মুসলিম, কবর পূজারী সবাই মুসলিম, কবরে গিয়ে সিজদা দেশেও মুসলিম, এই সমস্ত ইসলামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইসলামের কাছে কোনো দাম নেই। খুব খেয়াল ভালো করে খেয়াল, এই ইসলামের কোনো দাম ইসলামের মধ্যে নেই। এই কারণে আমরা মুসলিমদের সমস্যার মধ্যে পড়ে গেছি। পরে মুসলিম এসে মানে কী করে, মসজিদের মধ্যে জুতা চুরি করে, মসজিদে জুতা চুরি হয় কি না? আরে জুতা চুরি হয়, দেখেন আমরা জুতা এখানে নিয়ে আসছি, আমি যে মসজিদে সালাত আদায় করে থাকি সে মসজিদে তিন জোড়া নিয়ে গিয়েছে, তো আমি আর কত জুতা কিনবো, আর জুতা কিনতেই যাইনি, বুঝতে পেরেছি? বলেছে পুরান জুতা যে রাস্তায় পাওয়া যায় কিনে তালাশ করতেছি, যে সেখান থেকে নিয়ে তারপরে মসজিদে যেতে, নাউজুবিল্লাহ। মুসলিমরা এসে মানে মসজিদের মধ্যে জুতা চুরি করতে পারে যারা, তাহলে বুঝেন যে মানে তারা কোন মানের মুসলিম, কোন মানের মুসলিম। এই কারণেই এই মানের মুসলিম হয়েছি আমরা, এই কারণে, সেটা হচ্ছে আমরা আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নিজেদের নেই। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝামেলা হচ্ছে, যদিও তারা দিন মানার চেষ্টা করে, এখন না এখন তাদের সম্পর্ক ঠিক করার জন্য করণীয় কী? না, এটি বড় মশালা জিজ্ঞেস করেছেন। এটা যে কোনো একজন যোগ্য আলেমের সাথে অথবা ভালো জ্ঞান রাখে এই ধরনের ব্যক্তির সাথে আপনার কাউন্সিলিং করে নেবেন, কাউন্সিলিং করে নেবেন কী কী প্রবলেমের কারণে এই সমস্যাটুকু হচ্ছে, তাহলে হয়তো তিনি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিবেন। মানে এখানে অনেক লম্বা একটা মশালা বিষয় আলোচনা করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। দাম্পত্য জীবনের সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন দুটি, এটা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা, মাওয়াদ্দা এবং রাহমা, মাওয়াদ্দা হচ্ছে ভালোবাসা আর রাহমা হচ্ছে দয়া, এই দুইটা মানে এখানে দুইটার কোনো একটা অনুপস্থিত, বুঝতে পেরেছেন কিনা? হয়তো মাওয়াদ্দা অনুপস্থিত তাহলেও সেখানে শান্তি থাকবে না, অথবা রাহমা অনুপস্থিত তাহলে এখানে কী থাকবে না, শান্তি থাকবে না। এই দুইটির জন্য কাউন্সিলিং করতে হবে, একজন যোগ্য আলেমের সাথে কথা বলতে হবে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, চাকরির সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, যাওয়া আসার জন্য কোম্পানি আমাকে যাতায়াত বিল দেয়। আমি যদি যানবাহনে না গিয়ে হেঁটে গিয়ে ওই বিলটা নেই, তাহলে কি আমার এই টাকাটা হারাম হবে? কোনো সন্দেহ, এই টাকাটা আপনার জন্য বৈধ হবে না, কারণ হেঁটে হেঁটে গিয়ে আপনি বিল করবেন কৃষি ভিত্তিতে। বিল করার জন্য তো আপনাকে অবশ্যই কী থাকতে হবে, একটা ভিত্তি থাকতে হবে। বিল করার যেহেতু ভিত্তি নেই, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা কোনো সন্দেহ নেই। মানে ইসলামী শরীয়তের মধ্যে যে কাজটা আপনি করার সময় আপনার মনে হচ্ছে যে এই কাজটা কী নয়, ঠিক নয়, এটাই গুনাহ। ইসলাম গুনা এটাকেই বলেছে। সুতরাং আপনার এটা কীভাবে ঠিক হবে, অথচ আপনি গিয়েছেন এক টাকা খরচ হয় নাই, আর আপনি বিল করতেছেন যে পঞ্চাশ টাকা খরচ, প্রশ্নই আসে না, এটা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।